হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্সা আজকে আরেকটি অঙ্ক আমরা সলভ করবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে এই অঙ্কটি কীভাবে সলভ করতে হবে তোমরা শিখে নিতে পারবে বা এই রকম যদি কোনো অঙ্ক তোমরা তোমাদের বেঁধে যায় বা আটকে যায় বা প্র্যাকটিস করতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে তোমরা এই অঙ্কটার মাধ্যমেও সেই অঙ্কটাও প্র্যাকটিস করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক এই অঙ্কটি কীভাবে সলভ করতে হবে তো প্রথম কথা অঙ্কটিকে খুব ভালো করে পড়ে নাও বলেছে কোনো মূলধন দু বছরে চোদ্দো হাজার চারশো টাকা হয় এবং পাঁচ বছরে আঠেরো হাজার টাকা হয় তাহলে মূলধন কত ছিল তাহলে দেখো প্রথমে বলেছে দু বছরে এবং পাঁচ বছরের টাকা দিয়ে দিয়েছে তাহলে পাঁচ বছরে আমরা সুদে আসলে কত পারছি আঠেরো হাজার টাকা ঠিক আছে এবং দু বছরের সুদে আসলে কত পাচ্ছি দু বছরের সুদে আসলে পাচ্ছি চোদ্দ হাজার চারশো টাকা তাহলে এই পাঁচ বছরে আমরা এটা পাচ্ছি এবং এটা দু বছরে পাচ্ছি তাহলে এই যে মাঝখানে যে তিনটে বছরে তিনটে বছরে আমরা কত সুদ পাচ্ছি সেটা এখান থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো তাহলে তিন বছরে এখানে সুদ হচ্ছে কত বিয়োগ করলে দেখা এখানে আসছে ছশো আর এখানে আসবে হচ্ছে তিন অর্থাৎ ছত্রিশশো তাহলে এক বছরের সুদ কত হচ্ছে ভাগ করে দিতে হবে অর্থাৎ ছত্রিশশো ভাগ তিন করলে চলে আসবে কত বারোশো টাকা তিন বারং ছত্রিশ তাহলে বারোশো টাকা প্রত্যেক বছরের সুদ হচ্ছে এখানে বলেছে তাহলে মূলধন কত হবে তাহলে সুদ যদি আমরা এক বছরে বারোশো টাকা পাই তাহলে দু বছরে কত বারোশো গুণ কত আসবে তাহলে বারোশো গুণ বারোশো গুণ দুই করলে আমরা দু বছরের সুদ পাবো কত চব্বিশশো টাকা তাহলে এই চব্বিশশো টাকা কত দু বছরের সুদ তাহলে দু বছরের সুদ যদি চব্বিশশো টাকা হয় তাহলে এই দু বছরের সুদে আসলে কত চোদ্দো হাজার চারশো টাকা তাহলে এই চোদ্দো হাজার চারশো টাকা থেকে যদি আমরা এই চব্বিশশো টাকা বিয়োগ করে দিই তাহলে আমরা কত পেয়ে যাবো তাহলে আমরা আসলটা পেয়ে যাবো তাহলে এখানে শূন্য 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 আসছে আর এখানে দুই আসছে অর্থাৎ বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা আসল ছিল যা দু বছরে সুদ এবং আসল মিলে হয়েছিল চোদ্দো হাজার চারশো টাকা এবং পাঁচ বছরে এই বারো হাজার টাকা এবং আসল মিলে হয়েছিল আঠেরোশো টাকা আঠেরো হাজার টাকা তাহলে এখানে আমাদের কোনটা হবে নাম্বার বি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইরকম অঙ্কের ক্ষেত্রে অবশ্যই করে কিন্তু এইভাবে তোমরা করতে পারো এবং শর্ট প্রসেসে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটিকে প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন আপডেটের ট্রিকি ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ